আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার ফোর নিয়ে অর্থাৎ ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার টু এবং আমাদের বইতে চ্যাপ্টার ফোর তো চ্যাপ্টার ফোর নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নিয়ে তাহলে চ্যাপ্টারের নাম হলো দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দি অ্যাকাউন্টিং প্রসেস তাহলে অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা করতে হবে তারপরে অ্যাকাউন্টিং প্রসেসটা তো আগে আগের চ্যাপ্টারে আমরা শিখে আসছি সেটা তো আমরা পারি তো আমরা বরাবরের মধ্যই এখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব সেগুলোর মাধ্যমে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখার চেষ্টা করব তো আশা রাখি তোমরা আমার প্রত্যেকটা ক্লাস এ টু জেড দেখার চেষ্টা করবে তাহলে আর কোথাও যেতে হবে না আমি আশা রাখি তো প্রথমে যে ম্যাটটা নিয়ে আলোচনা করব এটি ডিগ্রিতে দু হাজার পনেরো সালে বলা আছে দেখো দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেটেড টু অ্যাডজাস্টমেন্ট অফ কর্পোরেশন অন থার্টি ফার্স্ট টু হাজার পনেরো সালে একত্রিশে ডিসেম্বরে কী কী ইনফরমেশন দেওয়া রয়েছে সেটা একটু দেখে নিই ইন্ডিকেট টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট তাহলে এটা কোন টাইপের অ্যাডজাস্টমেন্ট সেটা আমাদের ইন্ডিকেট করতে হবে ঠিক আছে এটা আমার কি এটা ব্যয় না আমার আয় না নাকি না বা অগ্রিম আয় ব্যয় আছে কিনা অথবা এটা কি সম্পদ কিনা বা এটা কি আসলে সেই বিষয়গুলো ইন্ডিকেট করতে বলছে তোমাকে তাহলে কি বলা আছে এক তারিখ এক নাম্বার সিরিয়ালে বলা আছে স্যালারি অফ টাকা ফাইভ আর আনপেইড তাহলে স্যালারি যদি অপরিশোধিত থাকে বেতন যদি অপরিশোধিত থাকে তাহলে সেটাকে কি বলা হয় বকেয়া বেতন তো বকেয়া বেতন আমরা জানি কি এটা বকেয়া বেতন হলো এটা আমাদের কি এটা একটা দায় তো আমাকে এখানে লিখে দিতে হবে এটা যে এই যে স্যালারিটা যে আনপেড রয়েছে তাহলে এই স্যালারিটা কি এসপেন্স তাই না স্পেন্স এটা আনপেড রয়েছে তার মানে এক রুট রয়েছে বকেয়া রয়েছে তাহলে বকেয়া থাকলে আমরা সেটাকে এক রুট নেব ঠিক আছে কি লিখবো এক রুট তাহলে সিরিয়াল নাম্বার এক দিয়ে এখানে টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট এটা হবে এক রুট ঠিক আছে একরোড এক্সপেন্স তাহলে এই স্যালারিটার আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কীভাবে দেব যে স্যালারি তো আমাকে ডেবিট করতে হবে কারণ স্যালারি যেহেতু পরিশোধ করতে হবে আমাকে স্যালারি পরিশোধ করতে হবে বাট পরিশোধ করা হয়নি তাহলে স্যালারিকে আমার ডেবিট করতে হবে স্যালারি এক্সপেন্স ডেবিট যেহেতু এটা এখনো পরিশোধ করিনি বাকি রয়েছে এই জন্য আমাকে রুট এক্সপেন্স একরোড স্যালারি এক্সপেন্স হিসাবে ক্রেডিট করতে হবে তাহলে এইটাকে আমার ইন্ডিকেট করতে হবে অ্যাক্রুড এক্সপেন্স ঠিক আছে এরপরে দুই নাম্বারটা বলছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল টাকা থ্রি সার্ভিস প্রোভাইড করা হয়েছে বাট এখনো তুমি বিল তৈরি করো নি হুম তার মানে কি সেবা প্রদান করছো বা টাকাটা এখনো পাওনি বা বিল দাওনি তোমাকে টাকা দেয়নি তার মানে এই টাকাটা বাকি আছে তুমি পরে পাবে তাহলে যদি তোমার কোনো সেবার বিনিময়ে কোনো টাকা পাবে বাট সেটা এখনো পাওনি পরে পাবে তখন সেটি হয়ে যায় তোমার এটা এটা রেভিনিউ হয়ে যায় বকেয়া আয় হয়ে যায় তো বকেয়া আয়ের আরেকটি নাম হলো এটা কে বলতে পারি আমরা আর্ন আর্ন রেভিনিউ ঠিক আছে তো আর্ন রেভিনিউ সরি আর্ন রেভিনিউটা হলো তুমি সার্ভিস দেও বা টাকা নিয়ে নিছো সেটা কিন্তু যখন তুমি সার্ভিস দিবা টাকা নেওনি সেটা অ্যাক্রুড রেভিনিউ হবে বকেয়া আয় হবে তো বকেয়া আয়টাকে আমরা এখানে এটা অ্যাসেট হিসেবে কাউন্ট হবে তাহলে এটা আমরা লিখতে পারি পারি এই দুই লিখতে রেভিনিউ তাহলে সার্ভিস প্রোভাইড করছো যেটা তোমার জন্য আয় হয়েছে বা টাকাটা এখনো পাওনি তাহলে বকেয়া রয়েছে তাহলে বকেয়ের জন্য অ্যাক্রুড তাহলে অ্যাক্রুড রেভিনিউ এরপরে আর্ন রেভিনিউ টাকা ফোর হ্যাজ বিন আর্ন তাহলে অর্থাৎ অনুপার্জিত আয় আন রেভিনিউ অর্থ হলো অনুপার্জিত আয় অনুপার্জিত আয়ের চারশো টাকা আয় হয়ে গেছে তাইলে এটা কি হবে এটাকে আমাকে ইন্ডিকেট করতে হবে এটি আনান রেভিনিউ হিসেবে ইন্ডিকেট করতে হবে এরপরে চার নম্বরটা বলছে স্টোর সাপ্লাইস অফ টাকা থ্রি থাউজেন্ড হ্যাভ বিন ইউজড তাইলে সাপ্লাইস হলো থ্রি হান্ড্রেড সরি থ্রি থাউজেন্ড না থ্রি হান্ড্রেড এটা ইউস্ট করা হয়েছে তাইলে ইউস্ট করা হয়ে গেছে মানে কি আর বাকি যেটা আছে সেটা কী রয়েছে সেটা তো আমরা কী করেছিলাম অলরেডি আগেই কিনে নিয়েছিলাম তাহলে প্রিপেইড এক্সপেন্স ছিল ওখানে ঠিক আছে এখানে কি হবে প্রিপেইড এক্সপেন্স হবে মানে আগেই খরচ করে নিয়েছিলাম ঠিক আছে তাহলে এটা প্রিপেইড এক্সপেন্স হিসেবে দেখাই দেব তো এইটা ছিল এই অঙ্কের আলোচ্য বিষয় তো এগুলো খুব একটা বেশি আসে না কিন্তু তারপরেও আমি এই বেসিক জিনিসগুলো তোমাকে শেখাচ্ছি যদি বাইচান্স চলে আসে তখন তোমরা কিন্তু মিস করবে না তোমরা পরীক্ষার হলে সবার আগে এগুলো দেওয়ার চেষ্টা করবে আর তখন তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বস হয়ে যাবে এরপরে দেখো দু সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওই সেম কোয়ালিটির অঙ্কটাই এসেছিল কী এসেছিলো দেখো আহমেদ কর্পোরেশন অ্যাকুমুলেটেড ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট ডেটা অ্যাট ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড সিক্সটিন ইন্ডিকেট দি টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট তাইলে দি টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের টাইপ ইন্ডিকেট করতে বলছে তাইলে কি এক নম্বর বলছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল এটা তোমরা পারবে আগেরটার সাথে কমন পড়ে গেছে তাইলে এটা কি হবে অ্যাকরুড রেভিনিউ হবে ইউটিলিটির এক্সপেন্স আনপেইড ওই যে স্যালারির যেরকম তুমি আনপেইড করছো সেরকম তাইলে এটা অ্যাকরুড এক্সপেন্স হবে স্টোর সাপ্লাইস এত হ্যাজ বিন ইউসড এটা ওই যে স্টোর সাপ্লাইসের মতো আগে তাইলে প্রিপেইড এক্সপেন্স হবে আনআন রেভিনিউ এত বিন আর তাইলে এটা কি হবে এটা আর্ন রেভিনিউ হবে স্যালারি সব টাকা ফাইভ টু ফিফটি টু ফিফট হান্ড্রেড আর আনপেইড তাহলে এটা আনপেইড আছে তাহলে এক রোড এক্সপেন্স হবে ঠিক আছে তার মানে এইটার সাথে এই এক নম্বর অঙ্কের সাথে দুই নম্বর অঙ্কটা মিলে গেছে তার মানে মিলে গেছে দেখছো আমরা যদি একটা অঙ্ক মনোযোগ দিয়ে বসতে পারি তাহলে ওই কোয়ালিটির হাজারগুলো অঙ্ক থাকলেও আমরা কিন্তু সেগুলো করতে পারবো ঠিক আছে তো যার কারণে যেহেতু এক নাম্বারের সাথে এই দুই নাম্বার অঙ্কটা মিল আছে এই জন্য আমি এটার সলিউশন করে দিইনি তোমরা করে নিবা তারপরে আমি পড়তে পড়তে কিন্তু সলিউশন বলেই দিয়েছি তাই না এরপরে দেখো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দু সালে একটা ম্যাথ ছিল সেটি কী বলা আছে দেখো ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজিং কোম্পানি ট্রায়াল ব্যালেন্স অ্যাট ডিসেম্বর থার্টি ফার্স্ট শোজ তাহলে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে অ্যাডভার্টাইজিং কোম্পানি এটা কিন্তু হ্যাঁ তাহলে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ দেওয়া আছে ছয় টাকা তাহলে অ্যাডভার্টাইজিং সাপ্লাইস মানে কি বিজ্ঞাপনের যে সরঞ্জাম অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে চার হাজার টাকা ওয়ান ডিসেম্বর থার্টি ফার্স্ট দেয়ার টাকা দুই হাজার সাতশো অফ সাপ্লাইজ ওয়ান হ্যান্ড তাহলে দেখো সাপ্লাইস এক্সপেন্স দেওয়া আছে কত চার হাজার আর আমার সাপ্লাইজ দেওয়া আছে কত ছয় হাজার সাতশো আর একত্রিশ ডিসেম্বরে গিয়ে দুই হাজার হ্যান্ড আছে মানে অব্যবহৃত রয়েছে তাহলে খেয়াল করে দেখো এখানে এই দুই হাজার ছয় হাজার সাতশো থেকে এই যেটা চার হাজার এটা বাদ দিলে কিন্তু দুই হাজার বের হয়ে যায় ঠিক আছে যাই হোক এটা ওরা ক্যালকুলেশন করতে হবে সেটা না করে ওরা সরাসরি ক্যালকুলেশন করে দিছে তোমার কাজটা আগাই দিছে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাড

ওকে তাহলে প্রথমে কি করব আমরা নাম দেব প্রতিষ্ঠানের নাম ক্রিয়েটিভ অ্যাডভারটাইজিং কোম্পানি অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি তাহলে প্রথমে এখানে ডেট সাল ডেট দিব তো কত সালের ছিল এটা সাল উল্লেখ করা নাই আছে না সাল উল্লেখ করা নাই তাহলে ডিসেম্বর 31 যে তারিখ আছে সেটাই তাহলে আমরা কি করবো এই যে যে এক্সপেন্সটা হয়েছে এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেবো ঠিক আছে কারণ আমার এই ছয় হাজার সাতশো থেকে চার হাজার টাকা অ্যাডজাস্ট এক্সপেন্স হয়ে গেছে আর বছর শেষে আছে এটা তো এটাই ব্যালেন্সটা আমাকে দেখাই দিতে হবে তাইলে অ্যাডভার্টাইজিং স্পেন্স সাপ্লাইস এক্সপেন্স চার হাজার টাকা আর অ্যাডভার্টাইজিং সাপ্লাইস ছয় হাজার সাতশো থেকে দুই হাজার চারশো মাইনাস করলে এই চার হাজার টাকা হয় ঠিক আছে এটি এক্সপেন্স হয়ে গেছে এখন আমাদেরকে কী করতে হবে যেহেতু প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ব্যালেন্স দেখাইতে হবে সেটা কিসে টি অ্যাকাউন্টস তাহলে টি ফর্মেই দেখাইতে হবে আমাকে কিন্তু আহ সকে শকে দেখাইলে হবে না আমাকে টি সকে দেখাইতে হবে তাহলে লেজার অ্যাকাউন্ট টি ফর্ম অ্যাডভার্টাইজিং সাপ্লাইস প্রথমে অ্যাডভার্টাইজিং সাপ্লাইসের এর নেব তাহলে ব্যালেন্স বিডি মানে ডিসেম্বর একত্রিশ ব্যালেন্স বিডি কত ছিল ছয় হাজার সাতশো ঠিক আছে আর হল তারপরে সাপ্লাই এক্সপেন্স হলো চার হাজার তাহলে এটা সাপ্লাই এক্সপেন্স কি ছিল ডেবিট ছিল এটা সরি সাপ্লাই আচ্ছা আমাদের এইটা আহ ওয়ান তো এটা অন ডিসেম্বর ফার্স্ট হবে না হয়ে ফার্স্ট হবে হ্যাঁ এত ছিল তাহলে ব্যালেন্স সিডি হবে এই দুই হাজার সাতশো টাকা ওকে এরপর কত ছিল চার হাজার ছিল তাহলে চার হাজার কিসের ছিল ডেবিটে ছিল ডেবিটে বসাই দেব আর ক্রেডিটে লিখব আমরা কী লিখবো অ্যাডভার্টাইজিং সাপ্লাইস শুধু লিখবো হ্যাঁ এখানে অ্যাকাউন্টস টাইটেলে দিয়ে দুই পাশে ব্যালেন্স বিডি সিডি করে দেবো তো ব্যালেন্স বিডি সিডি এটা তোমরা পারো হ্যাঁ এরপরে আমরা চার নাম্বার ম্যাটটা দেখব এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে দুই সালে এসেছিল তো এটা কি বলা আছে এটা খুব একটা মজার অঙ্ক তোমরা অবশ্যই ভালো পারবে দেখো প্রিপার অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি ফ্রম দ্য ফলোয়িং ডেটা তাহলে জার্নাল এন্ট্রি তৈরি করতে বলছে অ্যাজ এম দ্যাট দ্য ফার্ম মেনটেন দেয়ার অ্যাকাউন্টস কোয়ার্টারলি আচ্ছা কোয়ার্টারলি করুক সেটা করুক অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করতে বলছে তাহলে প্রিপেড প্রিপেইড ইন্স্যুরেন্স ফর দি ইয়ার তাহলে এক বছরের জন্য প্রিপেইড ইন্স্যুরেন্স করেছে তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স মানে হলো অগ্রিম বিমা হ্যাঁ অগ্রিম বিমা তাহলে এক বছরের জন্য ছত্রিশশো টাকা তাইলে এক মাসে কত টাকা হবে বারো দিয়ে ভাগ করো ভাগ করলে হয়ে যাবে আর যেহেতু এটা কোয়ার্টারলি তার মানে তিন মাসেরটা ধরতে হবে তাইলে আমাকে তিন মাসেরটা ধরতে হবে এখানে আর বাকিটা প্রিপেইড হবে সার্ভিস রেভিনিউ অফ টাকা চার হাজার আটশো স্টিল আনার্ড তাইলে সার্ভিস রেভিনিউ এর এখনও চার হাজার আটশো টাকা আনান্ড রয়েছে ঠিক আছে তাইলে এটাকে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে এরপর সাপ্লাইস অফ টাকা এক হাজার পাঁচশো হ্যাজ ইউসড তাইলে সাপ্লাইজ যেটা ছিল সাপ্লাইস হিসেবে আমরা ডেবিট করেছিলাম সেটার মধ্যে খরচ হয়ে গেছে দুই হাজার পাঁচশো এক হাজার পাঁচশো টাকা তাইলে এটাকে স্পেন্স হিসেবে আমাকে দেখাতে হবে রেন্ট পেড চার হাজার টাকা ফর মান্থ পরে মান্থ অনলি ঠিক আছে অনলি হবে তাহলে এখানে চারটা ইয়া বলছে অ্যাডজাস্টমেন্ট প্রথম অ্যাডজাস্টমেন্ট কি প্রিপেইড ইন্স্যুরেন্স ফর দ্য ইয়ার তাহলে এই ইন্স্যুরেন্সটা আমাকে এক বছরের জন্য করা হয়েছে ছত্রিশশো টাকা বাট আমার এই কোয়ার্টারে খরচ হয়ে গেছে ফার্স্ট কোয়ার্টার চলে গেছে তাহলে ফার্স্ট কোয়ার্টারে একটা এখানে অ্যাডজাস্টমেন্ট মানে এই প্রিপেইড ইন্স্যুরেন্সটা এক্সপেন্স হয়ে গেছে তাহলে এই চার ভাগের এক বাঘ তাহলে ছত্রিশশো টাকা চার ভাগের এক বাঘ কত হবে নয় নয় হাজার তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট লিখতে হবে ঠিক আছে যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্স কি চলতি সম্পদ চলতি সম্পদ তো ডেবিট হবে তাই না তো এই চলতি সম্পদ যখন কমে যাবে তখন সেটা ক্রেডিট হয়ে যায় তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে আর যেহেতু প্রিপেইড এক্সপেন্স ব্যয় হলো ঠিক আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা ব্যয় হলো এই ব্যয় হলে ডেবিট হয় তখন এটা ডেবিট করতে হবে নয়শো টাকা হ্যাঁ তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট নয়শো টাকা প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট নয়শো টাকা সার্ভিস রেভিনিউ অফ টাকা টিল আন তাহলে সার্ভিস রেভিনিউ আনআান রয়েছে তাহলে তাহলে আনআন সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ ডেবিট আন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে ঠিক আছে তাহলে কারণ তোমার হলো এই আর্ সার্ভিস রেভিনিউটা এখনো কি রয়েছে অনুপার্জিত হয়ে গেছে এখনো অনুপার্জিত হয়েছে আচ্ছা এটা অনুপার্জিত সেবা আয় এখনো এত সেবা তাহলে অনুপার্জিত সেবায় হইলে তো কারবারে দায় হিসেবে বিবেচিত হয় তখন সেটা কি হবে ক্রেডিট হবে আনার্স সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর সার্ভিস রেভিনিউ ডেবিট হবে হ্যাঁ ঠিক আছে এরপরে হলো দেখো সাপ্লাইস অন হ্যান্ড হ্যাজ বিন ইউজড তাহলে এটা এক্সপেন্স হয়ে গেছে তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট ঠিক আছে তাহলে পনেরোশো টাকা সাপ্লাই এক্সপেন্স হিসেবে দিতে হবে তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট তাহলে এগুলো কিন্তু অবশ্যই ইয়া লিখে দিতে হবে তোমার ব্যাখ্যাটা লিখে দিতে হবে টু রেকর্ড সাপ্লাইস এক্সপেন্স এটুকু লিখে দিলে হবে এরপরে রেন্ট পেড চার হাজার টাকা ফর অনলি এ মান্থ

সম্ভবত এটা মান্থ হবে হ্যাঁ তাইলে আমরা যেহেতু কোয়ার্টারলি করতেছি তাইলে কোয়ার্টারলি করলে আমার কি তিন মাসেরটা ধরতে হবে তাহলে তিন মাসে কত হবে চার হাজার টাকা হবে সরি দুই হাজার টাকা হবে ছয় মাসে যদি চার হাজার হয় তিন মাসে কত হবে দুই হাজার হবে তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট রেন্সেন এক্সপেন্স পেয়েবল ক্রেডিট এটা ঠিক আছে তো এইভাবে দেখাই দিতে হবে তো এই ছিল আজকে ক্লাসে আলোচনা বিষয় আশা রাখি তোমরা বুঝতে পারছো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদেরকে যে সলভ করার চেষ্টা করব ঠিক আছে সরাসরি কমেন্টের মাধ্যমে না পাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারো সে পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে